হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো আপনারা কীভাবে ফ্যানের রেগুলেটর লাগাবেন এই ফ্যানের রেগুলেটর লাগানোর স্টেপ কিন্তু দুইটা একটা হলো ধরেন এখানে একটা লাগানো আছে কিন্তু নষ্ট হয়ে গেছে সেই রেগুলেটরটা আপনি খুলে কীভাবে লাগাবেন আর একটা হলো ধরেন এখানে কোনো রেগুলেটর নাই জায়গাটা ফাঁকা আছে বা এখানে কোনো সুইচ লাগানো আছে সেই সুইচটা কোনো কাজের নয় তাহলে আপনি সেইখানে রেগুলেটরটা আপনি কীভাবে লাগাবেন তো এক হলো আপনি নতুন রেগুলেটর কীভাবে লাগাবেন আর দ্বিতীয় হল একটা লাগানো আছে সেটা নষ্ট হয়ে গেছে তারপরে আপনি সেখানে আবার রেগুলেটর কীভাবে লাগাবেন তো চলুন আমরা আসলে দেখে নিই যে আমরা কীভাবে এই রেগুলেটরটা ফ্যানের সাথে কানেকশন করব কিভাবে লাগালে ফ্যানের সাথে রেগুলেটরটা কাজ করবে তো এই বোর্ডের হাত দেওয়ার আগে আপনি যে কাজটা করবেন সেটা হল যেহেতু আপনি একজন ইলেকট্রিশিয়ান না এজন্য আপনি আপনার বাসার যে মেইন সুইচ আছে বা কাটআউট আছে সেটাকে আপনারা উঠিয়ে নেবেন আর নাহলে হলে হয়তো আপনাকে কিন্তু শর্ট করতে পারে জন্য আপনি অবশ্যই সতর্ক থেকে কাজটা করবেন আপনি যদি মেইন লাইন অফ করে নেন তাহলে কিন্তু আপনার কোনো ভয় নাই ওকে তো যখন আপনাদের মেইন লাইন অফ করা হয়ে যাবে তখন আপনারা এই বোর্ডটাকে খুলে ফেলবেন তো দেখেন এখানে কিন্তু আমি এই বোর্ডটাকে খুলে ফেলছি এখন এই বোর্ডটা খোলার পরে আপনি এখান থেকে আপনার বোর্ডটা যত বড়ই হোক না কেন প্রত্যেকটা সুইচের এখানে লাইন দেখতে পাবেন তো এখান থেকে আপনি অবশ্যই মার্ক করে রাখবেন যে আপনার ফ্যানের সুইচ কোনটা আপনার বোর্ডে যদি অনেক সুইচ থাকে তো আমার এখানে কিন্তু একটা সুইচ তো আপনার এই আমার হলো এইটি ফ্যানের সুইচ তো এই বোর্ডটা খোলার পরে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার ফ্যানের সুইচের সাথে একটা সিঙ্গেল তার আছে সেটা যে কোনো কালারের হতে পারে তো আপনারা এই যে তারটা দেখতে পাবেন এই তারটাকে আপনি খুলে ফেলবেন এই তারটা এই যে দেখেন সিঙ্গেল যে তারটা এই তারটাকে আপনার আপনারা খুলে ফেলবেন আপনার ফ্যানের সুইচে তো খোলার পরে এটা একটু আলাদা এক জায়গায় রেখে দেবেন মানে মাথাটাকে এক জায়গায় আলাদা রেখে দেবেন তো আলাদা রেখে দেওয়ার পরে এখন আপনি যে কাজটা করবেন যেহেতু এই জায়গাটায় আমরা একটি নতুন রেগুলেটর বসাবো তো এই জায়গা থেকে যদি এভাবে কোনো কস্টেপ মারা থাকে তাহলে আপনি এখান থেকে কস্টেপটা উঠিয়ে নেবেন আর যদি আপনাদের এখানে কোনো রেগুলেটর বসানোর জায়গা না থাকে তাহলে আপনি চাইলে সাইডে একটি সিঙ্গেল বোর্ড বসিয়ে দিতে পারেন রেগুলেটারের বা আপনার এই বোর্ডের ভিতরে যদি কোনো এমন সুইচ থাকে যেই সুইচটা কোনো কাজের নয় শুধু শুধু লাগানো আছে সেই সুইচের সাথে কোনো বাতি নেই তাহলে আপনি যে কাজটা করবেন সেই সুইচটাকে এখান থেকে খুলে ফেলবেন তাহলে আপনার রেগুলেটর বসানোর জায়গাটা আপনি পেয়ে যাবেন তো দেখেন আমরা ফার্স্টে যে কাজটা করলাম বোর্ডটাকে খুলে ফেললাম তারপরে আপনারা যে ফ্যানের সুইচটা আছে এই সুইচের সাথে যে একটি সিঙ্গেল তার ছিল এই যে তারটা কিন্তু এখানে লাগানো ছিল এই তারটাকে কিন্তু আমরা খুলে ফেলছি তো খোলা হয়ে গেলে এখন আপনি যে কাজটা করবেন আপনার যে নূতন রেগুলেটারটা আছে সেই রেগুলেটারটা আপনারা এখানে এভাবে বসিয়ে দেবেন এভাবে বসিয়ে দেওয়ার পরে এখান থেকে একটি স্ক্রু দিয়ে দেবেন এখান থেকে একটি স্ক্রু দিয়ে দেবেন তারপরে এখান থেকে এই সেট দিয়ে নাটটা আটকিয়ে দেবেন তো দেখেন আমরা কিন্তু রেগুলেটারটাকে এখানে বসিয়ে ফেলছি আটকে ফেলছি এই যে একটি নাট দিয়ে এই একটি নাট দিয়ে আমরা কিন্তু রেগুলেটার বোটের সাথে আটকে ফেলছি তো এভাবে যখন আপনি রেগুলেটারটা একভাবে স্ক্রু দিয়ে আপনি আটকে দিবেন বোটের সাথে তারপরে আপনি এখান থেকে এই রেগুলেটরের দুইটে তার আছে দেখেন এই যে দুইটে তার এখান থেকে দুইটে তার আপনি কোথায় লাগাবেন তো দেখেন এখানে কিন্তু এই যে ফ্যানের লাইন এই ফ্যানের লাইনটা কিন্তু আগে সুইচের সাথে লাগানো ছিল আমরা কিন্তু এটা আগেই করে ফেলছি এখন এই সুইচটা কিন্তু ফাঁকা ফ্যানের সুইচটা ফাঁকা তো আপনি এই ফ্যানের সুইচের ভিতরে আপনার রেগুলেটরের যে লাল তারটা যে থাকবে সেই লাল তারটা আপনি এখানে লাগিয়ে দেবেন হ্যাঁ এখানে যদি আপনি এটা লাগান বা এখানে যদি লাল তার না থাকে আপনি এখান থেকে যে কোনো একটি তার লাগিয়ে দিতে পারেন কোনো সমস্যা হবে না এতে কোনো উল্টো হবে না রেগুলেটারের এখানে কোনো নেগেটিভ কোনো নেগেটিভ পজিটিভ নাই তো দেখেন আমরা কিন্তু রেগুলেটারের একটা লাইন আমরা লাগিয়ে দিছি কোথায় ফ্যানের সুইচের সাথে এখন এই যে একটি লাইন আছে এই লাইনটা আপনি কোথায় লাগাবেন এই লাইনটা আপনি যে কাজটা করবেন সেটা হলো আমরা সুইচ থেকে যে ফ্যানের লাইনটা খুলে ফেলছিলাম সেই ফ্যানের লাইনের সাথে এই যে রেগুলেটারটা আছে এই রেগুলেটারের মাথাটাকে আপনি খুব ভালোভাবে প্লাস দিয়ে আপনি এইভাবে আটকে দিবেন তো তো এই যে লাইনটা এই লাইনটাকে কিন্তু আপনার অবশ্যই খুব সুন্দরভাবে কষ্টে মেরে দেবেন কারণ আর না হলে কিন্তু এখানে কোনো কারেন্ট থেকে যেতে পারে সেই কারেন্টের লাইনটা যদি এদিকে কোনো সাথে বোর্ড আটকাবার পরে কোনো কানেকশন হয়ে যায় তখন কিন্তু সমস্যা হয়ে যাবে দেখেন আমি রেগুলেটারটা লাগাবো আপনারা একটু আবারও ভালো করে বুঝেন আমার রেগুলেটারটা আমি এখানে বসালাম বসাবার পরে এখানে দুইটা তার আমার রেগুলেটারের সাথে থাকে সেই রেগুলেটারের সাথে সেই দুইটা তার থাকে সেই দুইটা তার আমি ফ্যানের যে সুইচ আছে সেই ফ্যানের সুইচের সাথে কিন্তু এই ফ্যানের লাইনটা লাগানো ছিল তো সেটা কিন্তু আমরা বোর্ড তারপরে এই সুইজের থেকে ফ্যানের লাইনটাকে আমরা খুলে ফেলছিলাম তো সেই ফ্যানের লাইনটাকে খুলে রেগুলেটারের যে কোনো একটি তারের সাথে জয়েন দিয়ে দেবো কস্টেপ মেরে তো রেগুলেটারের একটি তারের সাথে যদি আমরা জয়েন দিই তারপরে আমাদের রেগুলেটারের সাথে কিন্তু আরও একটি তার থাকে সেই তারটাকে আপনি যে ফ্যানের সুইজের সাথে থেকে যে তারটা আপনি খুলে ফেলছিলেন সেই ফাঁকা জায়গাটা আমরা আপনারা এভাবে লাগিয়ে দেবেন এই যে দেখেন এই যে ফ্যানের সুইজের সাথে আমরা কিন্তু সেই তারটাকে লাগিয়ে দিছি এখন কিন্তু আপনাদের রেগুলেটার লাগানো শেষ এখন জাস্ট আপনারা এই বোর্ডটাকে আটকে দিলেই হয়ে যাবে এখন যদি আপনার ধরেন একটা রেগুলে এই রেগুলেটরটা নষ্ট হয়ে গেছে বা আপনার বাসে একটি রেগুলেটর লাগানো আছে সেটা নষ্ট হয়ে গেছে তাহলে কিন্তু আপনি খুব সহজেই লাগিয়ে নিতে পারবেন এই রেগুলেটর এই তারটাকে খুলবেন এবং এই তারটাকে খুলবেন এই তারটাকে খোলা হয়ে গেলে এই নার দুইটাকে আপনারা খুলে রেগুলেটরটাকে খুলে ফেলবেন তারপরে আবার সেইমভাবে আপনার আবার আপ আপনার নতুন রেগুলেটরটা এখানে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পর আপনি আবার যে দুইটা রেগুলেটর তার থাকবে আপনি যেভাবে খুলছেন সেইভাবে লাগিয়ে দেবেন কোনো নেগেটিভ পজিটিভ নাই কোনো সমস্যা নাই আপনি এইভাবে লাগিয়ে দেবেন তাহলে আপনার ফ্যানের সাথে আপনার রেগুলেটরের কানেকশন হয়ে যাবে তো বন্ধুরা আসলে খুব ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যদি তারপরও না বোঝেন আপনি কমেন্ট করতে পারেন আসলে কিন্তু আমাদের রেগুলেটর লাগানোর কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমরা এই বোর্ডটাকে এখান থেকে আমরা আটকে দেবো তো আমাদের কাজ কিন্তু ওকে হয়ে গেছে আমাদের রেগুলেটর লাগানো হয়ে গেছে আপনার এভাবে করে আপনাদের ফ্যানের রেগুলেটর লাগিয়ে নিতে পারেন কোনো মেকার ছাড়াই আপনি নিজে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি যে কাজটা করবেন আপনার বাসার মেইন সুইচটা কিন্তু আপনি অবশ্যই অফ করে নেবেন কারণ এই জায়গাতে কিন্তু কারেন্ট থাকে ওকে তো এই সতর্ক থেকে আপনি কাজ করবেন আপনি যদি সতর্ক থেকে কাজ না করেন তারপর যদি আপনি কোনো গঠন ঘটান তাহলে কিন্তু এই চ্যানেলের মালিক কখনই দায়ী থাকবে না তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন